তো আমি ব্যস্ত মানুষ, মেসেজ করি। আচ্ছা আর ওই যে যেটা আপনি দিয়েছিলেন হোম উপরেরটা করতে পারতেছে না, মানে বুঝতেছে না কিভাবে করতে হবে, নিচেরটা একটু মাথায় আসতেছে আর কি, মেশিন দিয়ে করা যাবে। মেস্টুলের কোনো কাজ তো আমি দিই নাই আপনাদের। এটা এটা তো আমি করছি, আমি আচ্ছা, এখানে এগুলো এই অবস্থা কেন? এগুলো তো ডিজাইনটা ঠিক ভাবে হয় নাই। এটা পেন্ডল দিয়ে করা যাবে না ভাইয়া? ইন্টুন দিয়ে করলেও তো সুন্দর ভাবে করতে হবে, এটা তো সেভাবে হয় নাই। ঠিক আছে, জিনিসটা ফুটে ওঠে নাই। আচ্ছা, এলো, এটা দেখতেছি কে পোস্ট করছে এটা। ডিজাইনের এই অবস্থা কেন? এটা সুন্দর হয়েছে। একই কাজ কিন্তু আপনারা করছেন, দেখেন এখানে একজন করছে আর এখানেও একজন করছে, দুইটার মধ্যে আপনারা নিজেরাই একটু কম্পেয়ার করে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে জিনিসটা কোনটা সুন্দর লাগতেছে। ঠিক আছে, এটা সুন্দর, মানে সাজা সাজান একটু অ্যাডভান্স তো। অ্যাডভান্স বলতে কিছু নাই, যেটা হচ্ছে যে উনিও ওই ইলাস্ট্রেটরের মাধ্যমে করতেছে, আপনি ওই ইলাস্ট্রেটরের মাধ্যমে করতেছেন, উনি হয়তো বা প্র্যাকটিসটা একটু বেশি করছে এই জন্য ভালো পারতেছেন। ঠিক আছে, আগে আপনি থেকে কিছু ওনার দেখেন। একটু মনে হয় জানা আছে। না ভাইয়া, যে এইটা করতে পারতেছে না, যে উপরেরটা ওপরের কোন জায়গায় সমস্যা হচ্ছে বলেন? আমি মনে করি যতগুলো ডিজাইন দিছি তার মধ্যে এটাই সবচেয়ে সহজ। এটাতে সমস্যা হচ্ছে সবার। হ্যাঁ, পারা যাবে, ওটা এখনো চেষ্টা করে নাই। আচ্ছা, পারলে সমস্যা নাই, তাহলে আর দেখাচ্ছি না, আর যদি না পারেন তাহলে সমস্যা নাই, আমি দেখিয়ে দিব। ঠিক আছে, আর ভাইয়া, আচ্ছা, আর্টবোর্ডের বাইরের জিনিসগুলো কার্ডবোর্ড করে, সেদিন দেখাচ্ছিলাম, ওই ভিডিও তো পাইনি, ভুলে গেছি। আবার আমি কারণ বলছিলাম যে আর্টবোর্ড, আর্টবোর্ডের বাইরে যেগুলো আছে আপনি সবগুলোকে ডিজাইন করা শেষ হলে সবগুলোকে গ্রুপ করে ফেলেন, করে ওটা এই মাপে একটা নিয়ে মেক ক্লিপিং মাস্ক করে ফেলেন, তাহলে তো ওটা কেটে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আর ভাইয়া, ধরেন হচ্ছে পেন্টুল দিয়ে দুইটা পাতকে স্ট্রোক করছি, ওইখান থেকে ব্লেন্ড করলাম, এই যে হ্যাঁ এটাই, ধরেন এখানে যে মাঝখান দিয়ে যে কটা কালার আসছে, তো কালার গুলো আমি পরে সিলেক্ট করে আমি চেঞ্জ করতে পারবো না, বা ওখান থেকে অবজেক্ট বের করে নিতে পারবো না? যেরকম ধরেন পাতার জন্য একটা ব্রাশ তৈরি করলাম ব্লেন্ড টুলে, ওইটা এটা না না আপনি, হ্যাঁ এই যে এটা সাজ্জাদ হোসেন, হ্যাঁ হ্যাঁ, এটা তো ব্লেন্ড টুলে যদি করেন তাহলে একটা সিলেক্ট করলে একটা কালার চেঞ্জ করলে একটার সাথে আরেকটা মিশ্রণ তৈরি হয়ে যাবে। মানে আমি চাচ্ছি যে ভাইয়া, ধরেন হচ্ছে একটা পাতার মতো ব্রাশ তৈরি করলাম, তো ব্লেন্ড টুলে তো এটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তো ধরেন আমি করার পরে আমি পাতা বা অন্য কোনো অবজেক্ট আমি আলাদা করব, মেন অবজেক্ট তো দুইটা, ধরেন ভিতরে আবার পাঁচটা দিচ্ছি, ওই পাঁচটা আমি আলাদা আলাদা করতে চাচ্ছি, তো এটা এক্সপ্যান্ড করলে তো পসিবল? আলাদা হয়ে যাবে, ইফেক্টটা ভেঙে যাবে। ঠিক আছে, আচ্ছা, এক্সপ্যান্ড করে আনগ্রুপ করে দেবো। হ্যাঁ, এক্সপ্যান্ড করে আনগ্রুপ করতে হবে। আচ্ছা আচ্ছা, আর কারো কোন সমস্যা আছে? সাকিব, আপনার ভিডিওটা দিচ্ছে না কেন, ক্লাস ভিডিওটা? ভিডিওটা তো অলরেডি দেওয়া হয়ে গেছে, আপনার পান নাই? না, আমরা তো পাইনি, কখন দিচ্ছে এটা? কিছুক্ষণ আগে তো অপশন দেখলাম, ভিডিও দেওয়া হয় না। সেখানে যেন অনেকের কথাই কাটা কাটা। ও, ভিডিও তো আমরা পাইনি এখনো, ভিডিও আপলোড তো হয়নি। ভিডিওটা তো মূলত আমি ইশিকুনকে দিয়ে থাকি, এখন ইশিকুন যদি না দেয় সেটা ইশিকুনকে নক দিতে হবে। ঠিক আছে।
আর যেটা হচ্ছে ভিডিওটা দিতে দেরি হয়েছে ঠিক আছে, কিন্তু ওইটা তো কালকে দেওয়া হয়ে গেছে, ওটা দেওয়া ছিল কালকে রাতে। আমাদেরকে নক দিয়ে আসলে ছাড়া পাওয়া যায় না, ওনাদেরকে নক দেওয়ার পরে ওনারা মানে ওইভাবে রেসপন্স করবে সেটা পাওয়া যায় না। সবার কি একই অবস্থা, কেউ ভিডিও বানায় না, ওটা তো আপলোডই হয় না নাকি? আপলোড হয় না ভাই, ওনাদেরকে নক দিলেও ভাই কোনো রেসপন্স করে না ওনারা। আচ্ছা ঠিক আছে, যে এখানে আমি দিয়ে দিছিলাম, আমি ড্রাইভ লিংকটা দিয়ে দিচ্ছি। চ্যাট অপশনে দেখেন, ড্রাইভের লিংকটা দিয়ে দিছি, ডাউনলোড লিংক গ্রুপে না চ্যাট অপশনে। জি ভাই পাইছে। আমার এখানে প্লাগিংস অ্যাড করতে করতে দেখা যাচ্ছে যে টুলস এর নিজ অংশ পর্যন্ত খুঁজেই পাচ্ছি না, অনেক দূর পর্যন্ত চলে গেছে। এখন আপনি তো ভাই আজকে একটা মিস্ট্রি মিস্ট্রি বাক্স দেখলাম ডিজাইন করা, ওই প্লাগিংস একটু চেক করতেছিলাম। আচ্ছা আপনাদের কোন টুলস পর্যন্ত কাজ দেখানো হয়েছিল? আজকে ভাই 3D দেখানোর কথা ছিল, গতকালকে টাইম ছিল না বলে ধরে নেই। আচ্ছা আচ্ছা, 3D 3D বলতে প্রথমত আমরা যেটা বুঝি সেটা হচ্ছে 3 ডাইমেনশন, ঠিক আছে? তো 3 ডাইমেনশন এটা পারসপেক্টিভ অনুযায়ী মেলে, যখন আমরা পারসপেক্টিভ গ্রিড টুলের মাধ্যমে যে ডিজাইনগুলো করি এগুলো কিন্তু একটা 3D রূপ দেওয়ার জন্য। আর যেটা হচ্ছে আমরা ইফেক্টের মাধ্যমে যে 3D কাজগুলো করি এটা অটোমেটিক কিছু ইফেক্ট ব্যবহার হয়ে এটা 3D রূপ দেয়। তো আমরা এই জিনিসগুলো দেখো, ইফেক্ট মেনুতে আছে আমাদের 3D অপশন লাস্ট, ঠিক আছে? এখানে এক্সট্রুড এন্ড রিভল আছে, তারপর রিভল অপশন আছে, এখান থেকে আমরা দেখবো যে কিভাবে এগুলো কাজ করা যায়। এখানে তিনটার কাজ আমরা মোটামুটি দেখি, ঠিক আছে? তো প্রথমত আমি একটা, অনেকদিন তো হয়ে গেল কেউ তো কিছু খাওয়ার নামই খাওয়াই নাকি?3D আমরা প্রথম যেটা ব্যবহার করলাম যে স্টুডেন্ট ভিউ অপশন, তো এখান থেকে এখান 3D এর যে ডাইমেনশনটা আছে এখানে এই বক্সটা শো করছে, ঠিক আছে? আমার যে অরিজিনাল শেপটা আছে এখান থেকে কিছু থিকনেস বেশি হয়ে এটা পার্সপেক্টিভ শো করছে, এজন্য এখানে শেপটা এরকম দেখাচ্ছে। এখান থেকে যদি আমরা এটা কম বেশি করে নিই, যেমন এটার আমি এইদিকা এই অ্যারোগুলোর মাধ্যমে কিন্তু আমরা অনেকটা বুঝতে পারবো যে কোন দিকে ঘোরানোর জন্য আমাকে কোনটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? এই তিনটার মাধ্যমে আমি যদি এটাকে ডান দিকে ঘোরাইতে চাই তাহলে এটা আমি আরো বাড়িয়ে দেবো, ঠিক আছে? এখান থেকে ঘুরে নিচ্ছি, অথবা এখান থেকে আমি আমি কত সংখ্যা ঘোরাতে চাই এখানে সংখ্যা বসিয়ে দিতে পারি, অথবা এখান থেকে ড্রাগ করে নিতে পারি, অথবা আমি এখান থেকে এটাকেও ড্রাগ করে নিতে পারি, ঠিক আছে? এখান থেকে এটা পার্সপেক্টিভ হিসেবে শো করছে 3D মোডে। এটা একটা গেল। আর যেটা হচ্ছে যে খাওয়ার কথা বললাম, এখানে আমি একটা শেপ নিলাম, নেওয়ার পর আমি 3D দ্বিতীয়টা ব্যবহার করব, ঠিক আছে? ব্যবহার করার পর এখান থেকে দুটো অপশন আছে, একটা হচ্ছে ফর্ম লেফট, একটা হচ্ছে রাইট, ঠিক আছে? আমি প্রিভিউ করে দিচ্ছি, দেখেন এটা আমার যে শেপটা আছে এই শেপ থেকে লেফট দিকে চলে গেছে, এই দিকে। যদি আমি রাইট করে দিই তাহলে কি হবে, এই পাশে চলে আসবে, এই পাশে। আচ্ছা একটা অবজেক্ট 3D এর মতো হয়ে গেছে, এটা একটা আপেলের মতো শেপ চলে আসছে, ঠিক আছে? তো এখান থেকে আমাদের আর্ক টুল আছে, আমরা আরেকটু অ্যাডভান্স ভাবে কাজ করতে পারি। আর্ক টুলের মাধ্যমে একটা আপেলের সঙ্গে তৈরি থাকা উচিত। তারপরে
তো এখন আমরা কিছু জিনিস দেখি, যেটা হচ্ছে যে এখান থেকে আমরা যখন এটা একটা বৃত্ত নিয়ে থ্রিডি করলাম, থ্রিডি প্রিভিউ, তো এটা দেখেন একটা বৃত্তকে যখন এই পাশ থেকে ঘুরে সে থ্রিডি আকারে নিচ্ছে, ঠিক আছে, তখন কিন্তু পুরোটা একটা গোল বৃত্তের মতো একটা আপেল আকার ধারণ করছে। যদি এই বৃত্তটা পুরোপুরি না হয়ে কাটা অংশ হয় তাহলে কিরকম শো করবে? যেমন আমি এখান থেকে একটা লাইন সেগমেন্ট টুল নিচ্ছি, নিয়ে এটাকে কেটে দিচ্ছি, সিলেক্ট পাথ ফাইন্ডার ডিভাইড আনগ্রুপ, ঠিক আছে, একটা অংশ কেটে দিচ্ছি। এবার এটাকে সিলেক্ট করে ইফেক্ট আমরা আবারও রিভলভ করে দিচ্ছি, ঠিক আছে, এবার আকারটা চেঞ্জ হয়ে গেছে না? তাহলে এই আকারটা যদি আমার কোন সাইডে এটা আছে, ফ্রম লেফট, মানে এই লেফট সাইড থেকে এটা এদিকে অটোমেটিক থ্রিডি করে ফেলছে, তো যদি এটা আমি রাইট সাইড করে দিই তাহলে কি আসবে? লেফটে যদি এরকম নেয়, রাইটে নিলে কিন্তু একটা বৃত্ত আকারে আসার কথা, তাই না? যে বৃত্ত, কারণ অর্ধেক অংশ এই পাশে অর্ধেক মিলে গেলে বৃত্তর মতো হবে, ওইটা চতুর্দিকে সমান ভাবে গোল ছিল এই জন্য বোঝা যায় না, এই জন্য আমি অর্ধেক অংশ কেটে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে যেটা আছে এটা হচ্ছে থ্রি ডি অ্যালাইন, এখান থেকে আমরা অ্যালাইন চেঞ্জ করে দিতে পারবো, যে অ্যালাইনটা ঘুরে দিচ্ছি থ্রি ডিটা অ্যালাইন কোন দিকে হবে, তো মূলত এটা শূন্য থাকলে সবচেয়ে ভালো হয়, ঠিক আছে, এপাশ থেকে শূন্য, অথবা যেটা হচ্ছে শূন্য থাকলে তো এখান থেকে যেটা আছে সেখানে, আর 360 হলে কি হবে, এই শূন্য থেকে শুরু হলে 360 পর্যন্ত ঘুরে একই জায়গায় ফিরে আসবে, তাহলে আমরা এখানে 360 করে দিই, বুঝা গেছে? আচ্ছা, তারপরে আমরা যে এই থ্রিডিটা করলাম, এই থ্রিডি কি শেড ব্যবহার হচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে যে প্লাস্টিক শেডিং দেওয়া আছে, ঠিক আছে, আমরা যদি ওয়ার ফ্রেম, এখানে কয়েকটা শেড দেওয়া আছে, এখান থেকে আমরা এগুলো ব্যবহার করতে পারি, যেমন ওয়ার ফ্রেম ব্যবহার করলে এরকম শুধু লাইনের মতো দেখাবে, ঠিক আছে, আর এটা প্লাস্টিক শেড দেওয়া আছে, আর এটা আমরা কোনো শেড ব্যবহার করছি না, শুধু থ্রিডি ব্যবহার করছি, ফ্ল্যাট মনে হচ্ছে, ঠিক আছে। যেমন এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা এর ভিতরে অনেক লেভেল কিংবা ডিজাইন অ্যাড করতে পারি, সেজন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মোর অপশন, মোর অপশন থেকে এখানে আমাদের যে লাইটিং গুলো দেখা যাচ্ছে থ্রিডি কিছু শেড আছে, এই শেডের কারণে এটা থ্রিডি বোঝা যায়, এই শেড গুলো এখান থেকে লাইটিং এর মাধ্যমে দেখা যায়, এখানে যে লাইটিং গুলো আছে এগুলো চাইলে আমরা পরিবর্তন করে নিতে পারি, যে কোনখানে সেটিং করতে চাই, ঠিক আছে। এখন মনে হচ্ছে যে আমার এখানে লাইট শেড আছে, এখানেও ছোট একটা লাইট শেড এর প্রয়োজন, তখন আমরা নতুন আরেকটা অ্যাড করে নিতে পারি, নিউ লাইট, এটাকে আমি এই পাশে রাখছি। এবার মনে হচ্ছে যে এটার অপাসিটি আর এটার অপাসিটি যদি এক থাকে তাহলে লাইটটা বেশি হয়ে যাচ্ছে, এক পাশের অপাসিটি আমার কমানো প্রয়োজন, তখন এটাকে সিলেক্ট করে আমি এটার অপাসিটি এখান থেকে কমিয়ে দিবো, লাইটটা একটু কমিয়ে নিচ্ছি, ঠিক আছে, এটা লাইটের পার্সেন্টটা কমিয়ে দিলাম, আবার আমরা চাইলে প্রত্যেকটা লাইটের কালার শেড এগুলো পরিবর্তন করে ফেলতে পারি, ঠিক আছে, এখান থেকে ব্ল্যাক দেওয়া আছে, তো এবার আমরা যেহেতু এক পাশ থেকে আরেক পাশে থ্রিডি মোডটা দেখলাম, এবার একটু আমরা অ্যাডভান্স ভাবে চিন্তা করি, যেমন এই বোতল ডিজাইন গুলো যেটা হচ্ছে 3D ম্যাক্স, মায়া, ব্লেন্ডার, সিনেমা 4D এগুলোর মাধ্যমে করা হয়, তো ইলাস্ট্রেটর থেকে যেটা হবে অতটা রিয়েলিস্টিক হবে না, তারপরও মোটামুটি কাছাকাছি চলে আসবে, ঠিক আছে।
তো ইলাস্ট্রেটর এর মাধ্যমে যেগুলো করা সম্ভব সেগুলো একটা দেখছি আমরা এখান থেকে একটা পছন্দ করে নিই কোথায় এখান থেকে একটা শেপ তৈরি করে নিই আমরা এটাই নিচ্ছি কপি ইমেজ এখানে পেস্ট করছি অর্ধেক অংশ দুই পাশে মিলে একটা পুরোপুরি বৃত্ত চলে আসছে তাই না তাহলে আমরা যদি একটা বোতল তৈরি করতে চাই তাহলে এটার অর্ধেক অংশ আমাদের তৈরি করলেই হচ্ছে ঠিক আছে আমরা এটাকে লক করে নিচ্ছি এটা আমরা অর্ধেক অংশ তৈরি করলো যেটা হচ্ছে প্রথমে আমরা পেন টুলের মাধ্যমে এটা শেপ নিব আর এখানে খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আমরা যখন 3D টা করব এখন প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে কারণ এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমাদের পরবর্তীতে লেভেলগুলো কাজে আসবে এটা আমরা দেখব ক্লিক করছি তারপর এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করছি আমরা অতিরিক্ত কোনো অ্যাঙ্কর পয়েন্ট রাখবো না এখানে আমরা চাইলে এখানে একটা ক্লিক করে শেপটা নিতে পারতাম কিন্তু এখানে একটা ক্লিক করার কারণ হচ্ছে আমার এখান থেকে এই পর্যন্ত একটা লেভেল আছে ঠিক আছে এখানে অ্যাঙ্কর পয়েন্ট দেওয়ার কারণে আমার লেভেলের একটা পার্ট এখানে শো করবে এখানে একটা লেভেল অ্যাড করব এজন্য এখানে একটা পার্ট দিচ্ছি এখানে দিচ্ছি এখান থেকে এই পর্যন্ত ড্র্যাগ আমি লক্ষ্য করেন যে আমি এখানে যে শেষ অ্যাঙ্কর পয়েন্টটা নিচ্ছি সেটা অবশ্যই এটার সোজা একটা লাইভ গ্রিড একটা শো করছে ঠিক আছে এই গ্রিড অনুযায়ী আমি এখানে ক্লিক করলাম তাহলে এটা অর্ধেক অংশে আছে আমি এখন বোতলটাকে এখান থেকে সরিয়ে নিই ঠিক আছে এটা আমাদের শেপ তো এই শেপের মাধ্যমে আমরা এরকম একটা ডিজাইন তৈরি করব এখানে আমি একটা কালার নিচ্ছি রেড কালার আছে সমস্যা নেই কালার আমরা পরেও চেঞ্জ করে নিতে পারবো আমরা শুধু এখানে স্টক রাখছি 3D থেকে রিভল এবার লক্ষ্য করেন এটা কোন দিকে শো করছে বাম দিকে তাহলে ডান দিকে দিলে অর্ধেক বোতলের শেপ যেহেতু আছে তাহলে পুরোপুরি বোতলের শেপ চলে আসবে আসছে না আচ্ছা পুরোপুরি বোতলের শেপটা চলে আসছে এখন আমার মনে হচ্ছে যে এখানে লাইট শেপটা কোথায় আছে এই পাশে না হ্যাঁ আমাদের একটা আছে এখানে তো আমাদের এখানে নিয়ে আসার জন্য কি করতে হবে এখান থেকে আমরা মোর অপশনে যাব মোর অপশনে যাওয়ার পর লাইটিংটা এই পাশে সেট করে দিই ঠিক আছে ইলেকট্রিসিটি একটু সমস্যা করলে ভালো লাগে এক মিনিট আমি আইপি স্টেক লাইন অন করে দিই জি ভাইয়া এতক্ষণ তো আমরা বিচ্ছিন্ন ছিলাম আর উপরের দিকে আমি বলিনি এক লাইনে কি আছে
হ্যালো হ্যালো জি ভাই, আচ্ছা আপনারা অনেকে কি একসঙ্গে দুই তিনটা ক্লাস করেন নাকি? হ্যাঁ ভাই, আমি দুইটা ক্লাস করি নাই মনে হয়। না না, বলতেছি একসঙ্গে কি আমি যখন ক্লাস করি তখন কি পাশাপাশি আরো কোনো ক্লাস করেন? না না না, তাও এখান থেকে বাইরে দুইটা দুইটা ক্লাস তো করা যাবে না ভাই। এটাই তো বলতেছি, বাইরে থেকে যে শব্দগুলো আসে, আপনি যদি পার্সোনালি কোনো কিছু গান শুনেন কিংবা কারোর সাথে কথা বলেন, এগুলো একটু মিউট করে নিন, ঠিক আছে? এটা ক্লাসে সমস্যা হয়, আমার কানে আসলে দেখা যাচ্ছে যে মনোযোগটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, এখানে আমরা যেটা হচ্ছে যে বোতলের শেপটা দেখলাম, তো এখানে মনে হচ্ছে যে আমার বোতলের এই উপরের অংশটা একটু নিচের দিকে হয়ে আছে, এইদিকে প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমরা এখান থেকে এটা পরিবর্তন করে নিতে পারি, এটা আমি জিরো করে দিচ্ছি। জিরো করে দিলে এদিকে চলে আসছে, আমার এটা জিরো না, এটা ডিফল্ট রাখছি, যা ছিল ঠিক তাই করে দিচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে যখন আমরা এগুলো পরিবর্তন করে দিচ্ছি তখন কিন্তু এটার রোটেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে এখানে বলেও দিতে পারি অথবা এখান থেকে ড্র্যাগ করে নিতে পারি, ঠিক আছে, আমাদের যতটুকু প্রয়োজন। তারপর এটা মনে হচ্ছে জিরো করে দিলে সোজা হয়ে যাবে। আচ্ছা, তো এবার এখানে লক্ষ্য করেন যে আমাদের পুরোপুরি শিফট এবার চলে আসছে, ঠিক আছে? তো এখান থেকে আমি অ্যাঙ্কর পয়েন্ট গুলো কোথায় কোথায় ক্লিক করছিলাম মনে আছে? এখান থেকে এখানে একটা ক্লিক করছিলাম, কারণ এখানে আমি একটা লেভেলের কথা বলছিলাম, ঠিক আছে? আমি এটা ওকে দিচ্ছি, ওকে দেওয়ার পর এটা সিলেক্ট করছি, এটা কিন্তু একটা স্টক কালারে আছে, ঠিক আছে? আমরা এই স্টকের কালার যদি পরিবর্তন করি, 3D কালারটাও পরিবর্তন হয়ে যাবে, ব্ল্যাক, এখানে ব্ল্যাক কালার চলে আসছে, ঠিক আছে? আমরা যে কোনো কালার দিলে সেই কালারটা 3D হয়ে যাবে, আমরা যেহেতু এখানে ব্ল্যাক আছে আমরা ব্ল্যাক কালারটা ব্যবহার করছি। করার পর আমরা এই রকম একটা লেভেল এখানে দেব, ঠিক আছে? এই জন্য যেটা করবো এরকম একটা লেভেল তৈরি করে নিব। প্রথমে আমি এরকম একটা লেভেল তৈরি করছি, যেটা কালার দিচ্ছি রেড কালার। এবার এখানে আমরা যে লেভেল গুলো ব্যবহার করব সেগুলো প্রত্যেকটা অবশ্যই সিম্বল হতে হবে, সিম্বল তৈরি করে নিতে হবে। তো এই জন্য আমি এই মানে এটুকুকে সিম্বল তৈরি করব, প্রথমে সিম্বল রেড, ওকে। আচ্ছা, এবার আমরা এটা সিলেক্ট করছি। করার পর আমরা এর আগে বলছিলাম যে কোনো ইফেক্ট ব্যবহার করলে সেই ইফেক্ট গুলো কোথায় গিয়ে পাওয়া যায়, মনে আছে কারো? অ্যাপিয়ারেন্সে, রাইট, অ্যাপিয়ারেন্সে। তাহলে অ্যাপিয়ারেন্সে আমি যাচ্ছি, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর এখানে 3D অপশনটা শো করছে, আমি এখানে ক্লিক করে আবারও মডিফাই করব, প্রিভিউ দিচ্ছি। তো এখানে আমরা ব্যবহার করছিলাম মোর অপশন, তো মোর অপশনটা এটা ইয়ে করে দিচ্ছি। তারপর আমরা এখানে যাবো ম্যাপ আর্ট, ম্যাপ আর্টে গেলে এখানে আমরা সিম্বল অপশনটা পাবো, ঠিক আছে? তো সিম্বল অপশনটায় যাওয়ার আগে আমরা একটা জিনিস দেখে নেই, সেটা হচ্ছে যে এখানে আমার এই বোতলটাতে যে কয়েকটা অ্যাঙ্কর পয়েন্ট দেওয়া আছে সেগুলো থেকে প্রত্যেকটা স্টেপ শো করছে, এখানে 22টা স্টেপ শো করছে। এখন আমরা আছি এক নাম্বার স্টেপে, তো এক নাম্বার স্টেপটা কিন্তু লাল হয়ে এখানে মার্ক করে দেখাচ্ছে, ঠিক আছে, এক নাম্বার কোনটা। আমরা যখন 2 নাম্বার যাব, 2 নাম্বার দেখাচ্ছে, 3 নাম্বারটা শো করছে, 4 নাম্বার, 5 নাম্বার, এগুলো কিন্তু আগে ভিতরের পার্টটা শো করছে। একটা 3D কিন্তু দুইটা পার্ট হয়, উপরে একটা পার্ট হয়, ভিতরে একটা পার্ট হয়, তো এগুলো ভিতরের গুলো শো করছে, আমরা বাইরের পার্টটা পরবর্তীতে আসবে, দেখতে যাচ্ছি।
এখন উপরের পার্ট গুলো শো করছে, তো এই উপরের পার্টে আমি দিতে চাচ্ছি এখানে, এটা বুঝলেন কি হবে, এটা যে উপরের পার্টটা শো করছে প্রথমে, তো আমি যেটা তো রাইট সাইডে দিছি ঠিক আছে, সেক্ষেত্রে রাইট সাইডে এটা তো উল্টা দিকে আসছে তাই না, লেফট সাইডে ছিল সিধা দিকে, লেফট সাইড থেকে যদি আমি প্রথম থেকে ব্যবহার করতাম তাহলে উপর থেকে আসতো, যেহেতু আমি এটা রাইট সাইডে ব্যবহার করছি সেক্ষেত্রে প্রথমে ভিতরের পার্ট আসবে পরে উপরের পার্ট গুলো আসবে ঠিক আছে। তো এখানে আমি ষোলো নাম্বার আসছি, ষোলো নাম্বারে একই জিনিসটা আবার শো করছে, একবার শো করছিল আগের ভিতরের পার্টটা, এবার শো করছে উপরের পার্টটা। এই পার্টে আমি একটা কালার দিব সিম্বল, এই সিম্বল যাচ্ছে, যাওয়ার পর আমি একটা তৈরি করছি সিম্বল যেটা হচ্ছে রেড কালার, এই সিম্বলটা আমি এখানে বসাই দিব ঠিক আছে। তো এখানে দেখেন এই সিম্বলটা দেওয়ার সময় কিন্তু এটা একটা ফ্ল্যাট দেখাচ্ছে, মনে হচ্ছে না যে বোতলের সাথে রিয়েলিস্টিক একটা স্টিকার বসছে ঠিক আছে, এটার কিন্তু কোনো শেড বোঝা যাচ্ছে না। তো এই শেডটা বোঝানোর জন্য আমাদের যেটা করতে হবে, এখান থেকে এখানে শেডে টিক মার্ক করে দিতে হবে, এখন শেডটা চলে আসবে ঠিক আছে। দিয়ে দিলাম, একটু বাড়িয়ে নিচ্ছে, এই জিনিসগুলো ভালোভাবে বুঝলে আপনারা অনেক সুন্দর সুন্দর থ্রি ডি কাজগুলো করতে পারবেন ঠিক আছে, ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, যেখানে অসুবিধা হবে বলবেন। হ্যাঁ, ভেতরেরটা একবার বললেন আর একবার বাইরেরটা বললাম, ইয়া বললেন ওইটা কি বুঝলাম না, তো তারপর বললেন যে হচ্ছে ভেতরেরটা স্ট্রেট হবে তারপরে বাইরেরটা। আচ্ছা, একটা বোতল, একটা বোতলের বাহিরের একটা পার্ট থাকে, ভিতরের একটা অংশ থাকে তাই না? জি, এই জিনিসটাকে বুঝছেন, আপনাকে ক্লিয়ার হয় না যে বুঝছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ ভাই এটা বুঝছি। শুধু বোতল না, যে কোনো থ্রি ডি টাইপের জিনিসগুলো, একটা প্যাকেট হলো, প্যাকেটের ভিতরে একটা পার্ট থাকে, বাহিরের একটা পার্ট থাকে, বাহিরের পার্টে আমরা ডিজাইন দেখি, ভিতরের পার্টটা হয়তো বা সাদা কিংবা অন্য কোনো কাগজের কালার দেওয়া থাকে ঠিক আছে। তো এরকমই এটা আমরা প্রথমে যেটা করছি সেটা হচ্ছে যে এখান থেকে যে থ্রি ডিটা করলাম, ধরেন এটা একটা অর্ধেক অংশ নিচ্ছে, একটা বৃত্ত নেই, নেওয়ার পর এখান থেকে আমি কেটে ফেলছি, এটা রেড কালার দিয়ে দিই, থ্রিডি। আচ্ছা এখানে প্রিভিউতে ক্লিক করছি, তো ডিফল্ট কোন দিকে শো করছে, এটা লেফটে না? তাহলে আমাদের প্রত্যেকটা পার্ট তো উপর থেকে আসার কথা, যদি আমরা লেফটে রাখি তাহলে এটাকে যদি আমরা উল্টে দেই তাহলে কি হচ্ছে, রাইট সাইড, তার মানে যে পার্ট গুলো উপরে ছিল সেগুলো ভেতরে চলে গেছে ঠিক আছে, মানে স্টেপের জায়গাটা শুধু পরিবর্তন হয়ে গেছে। এবার বোঝা গেছে? না ভালো তো বোঝা যায়নি। আচ্ছা আমি এখান থেকে লেফট করে দিচ্ছি, কিংবা আমি এই বোতলের শেপটা একটা লেফট করে নিচ্ছি, এটাকে আমি লেফট সাইডে করে নিচ্ছি একটা, প্রিভিউ এখান থেকে লেফট, তো লেফট এই পার্টগুলো শো করছে না। তো এখন আমি এখানে ম্যাপ আর্টে যাচ্ছি, ম্যাপ আর্টে যাওয়ার পর এখান থেকে এক নাম্বার কোনটা আছে, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, এখানে যেহেতু এটা চিকন আকারে এই জন্য ভেতরে শো করছে আমরা দেখতে পাচ্ছি না ঠিক আছে, যখন বড় অংশগুলোতে আসবে তখন দেখা যাবে। এক দুই তিন এগুলো কি ভাই, যেখানে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট আপনি সিলেক্ট করছেন সেগুলো, এটা প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে যে পার্ট গুলো তৈরি হয়েছে সেই পার্ট গুলো ঠিক আছে। এই জিনিসটা আমি থ্রি ডিটা কেটে দিচ্ছি ঠিক আছে, তো এখানে লক্ষ্য করেন আমি ডিরেক্ট সিলেকশন টুল ধরছি, এখান থেকে এই পর্যন্ত যে লেভেলটা তৈরি করছে এই লেভেলটার অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু এখানে একটা আছে, এখানে একটা আছে ঠিক আছে, আর এখানেও কিন্তু সেই একই জিনিসটাই আছে, আমি এখানে একটা ক্লিক করছিলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করে রাখছিলাম, কারণ এখান থেকে এই পর্যন্ত একটা পার্ট তৈরি হবে
ঠিক আছে, যে পার্টে আমরা লেভেলটা বসাবো, তো এখান থেকে এগুলো প্রত্যেকটা একটা একটা করে পার্ট শো করছে, একটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত, ঠিক আছে। এইভাবে টোটাল 22 থেকে 23টা পার্ট আছে আমাদের এখানে। তো এই যে এখান থেকে এই পর্যন্ত একটা পার্ট শো করছে, এখানে একটা ক্লিক করছি, এখানে একটা ক্লিক করছি, এটা একটা পার্ট। তো যদি আমরা এটা সিলেক্ট করে এখন এই পার্টটা দেখতে চাই, সেক্ষেত্রে এখানে ক্লিক করছি, করার পর মেফার্ট প্রিভিউ। আচ্ছা, তো এখন আমরা এই যে বাহিরের পার্ট ভিতরের পার্ট এই জিনিসটা বুঝবো কিভাবে, এখন আমরা এটা দেখছি। এটা হচ্ছে যে এখান থেকে আমি ধরেন বাহিরের যে পার্ট ভিতরের যে পার্টটা আছে এটা, এটাতে আমি একটা সিম্বল দিচ্ছি। এখন কি সিম্বলটা কি দেখা যাচ্ছে যে এখানে আর ভিতরে? না না, ভিতরের দিকে দেখা যাচ্ছে মনে হয়, ওই যে রেডটার নিচে। এখানে সিম্বল ব্যবহার করার জন্য দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এই যে সাদা অংশ, একটা হচ্ছে কালো অংশ। যখন আমাদের বাহিরের পার্টটা আসে তখন এই বাম পাশের সাদা অংশটা শো করে, ঠিক আছে। যেমন এখানে আমি ড্রাগ করে এখানে টেনে টুনে বসাচ্ছি, কিন্তু আমাদের যখন একটা ডিজাইন থাকবে ওটাকে যখন টানবো তখন তো রেশিও নষ্ট হয়ে যাবে, তাই না? তখন তো আমাদের একটা মাপ দিয়ে তৈরি করে তারপর সেটা সেই পার্টেই বসিয়ে দিতে হবে। মানে সাদা অংশটা হচ্ছে ভিতরেরটা আর কালো অংশটা হচ্ছে বাইরের পার্ট? না, কালো অংশটা বাহিরের পার্ট তা না, এই যে এটা যখন বাম পাশে আছে, বাম পাশে যখন থাকবে তখন এটা বাইরের পার্ট, যখন এটা ডান পাশে থাকবে এটা তখন ভিতরের পার্ট, ঠিক আছে। আচ্ছা, সাদা অংশটা যদি বাম পাশে থাকে সেটা হচ্ছে বাহিরের পার্ট, ঠিক আছে, যদি ভিতরে থাকে সেটা হচ্ছে ভিতরের পার্ট। যেমন এখান থেকে আমরা এখানে দিলাম, এটা সাদা অংশটা কি ভিতরের দিকে ডান পাশে আছে, এটা ডিলিট করে দিচ্ছি, ক্লিয়ার। তো এখান থেকে আমরা যাচ্ছি, যখন এই পাশে দেখেন এখন সাদা অংশ আসছে, তাহলে এটা কোন পার্ট হওয়ার কথা? বাইরের পার্ট, বাইরের পার্ট। এখানে আমরা একটা কালার দিয়ে দেখি, শো করছে এখানে। হ্যাঁ, এখন ঠিক আছে ভাই, এখন ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমাদের এখানে প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন হচ্ছে যে এখানে একটা লেভেল দেবো। তো এখানে মূলত একটা দিয়ে দিছি, এ পর্যন্ত শেষ। তো আমরা এখানে একটা লেভেল অ্যাড করব, সেই জন্য আমরা একটা লেভেল ডিজাইন করে নিই। যেমন ধরেন এখানে একটা লেভেল অ্যাড করার জন্য আমরা একটা নেট থেকে একটা লেভেল নিয়ে নিচ্ছি, কোয়েন ভেক্টর লেভেল। এগুলা অনেকটা মদের বোতলের মতোই। এখান থেকে যে লেভেল গুলো আছে আপনারা কি এই ডিজাইন গুলো করতে পারবেন না মনে হচ্ছে ভাই? পারবো। কার কার মনে হচ্ছে না যে পারবেন না? আচ্ছা, এগুলো ভেক্টর মূলত ফ্রি ভেক্টর ফাইল, এগুলো আমরা চাইলে ভেক্টর ফাইলে ডাউনলোড করে নিতে পারি, freevic.com। এখানে অনেক ভেক্টর ফাইল আছে, তো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এইটা, আমরা এটা ডাউনলোড করে নিব। ডাউনলোড
এই ডিজাইনটাতে যে ফন্টগুলো ব্যবহার করা আছে এই ফন্টগুলো আমার পিসিতে ইনস্টল করা নেই, সেই কারণে এই ফন্টগুলো শো করছে না, ঠিক আছে? এখানে দেখেন ফন্টগুলো এরকম দেখাচ্ছে, কারণ এই ফন্টগুলো এক্সপ্যান্ড করা নেই। যখন আমরা কোনো ক্লায়েন্টকে কোনো ডিজাইন সাবমিট করব তখন অবশ্যই যদি তার এটা ফাইনাল কপি হয় তাহলে আমরা এটাকে এক্সপ্যান্ড করে দেব, ঠিক আছে? সেক্ষেত্রে সে তার পিসিতে ওপেন করলে এরকম ঝামেলা করবে না, এটাতে কিন্তু এক্সপ্যান্ড করা নেই, ঠিক আছে? মানে চাই না আউটলাইন, হ্যাঁ আউটলাইন করে নিতে হবে। এখান থেকে যেটা হচ্ছে যে পুরো ডিজাইন নাকি শুধু এই লেখাগুলো ফন্টগুলো, পুরো ডিজাইনের মধ্যে যদি আপনি গ্রেডিয়েন্ট কে মানে এক্সপ্যান্ড করেন তখন কিন্তু গ্রেডিয়েন্ট শেড গুলো ভেঙে ভেঙে যাবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা গ্রেডিয়েন্ট কে এক্সপ্যান্ড করা যাবে না। তো আমরা যেটা হচ্ছে স্টক এবং টেক্সট এগুলোকে এক্সপ্যান্ড করে দিতে পারি। আর যদি চান যে সে এটার উপরে লিখবে, যেমন আমি তাকে একটা ফাইল দিছি, এটা ডেমো দিলাম যে আমি একটা লেখা লিখছি টেক্সট হিয়ার, সেখানে তার লেখাটা সে লিখে নিবে, তখন আমি এখানে ডিফল্ট ফন্টটাই দিয়ে দিব তখন যাতে সে লিখে নিতে পারে। আর যখন আমি এক্সপ্যান্ড করে ফেলবো তখন কিন্তু সে চাইলে ওখানে এডিট করতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ ফন্ট মিসিং থাকলে এখানে দেখায় না যে এই ফন্টটা মিসিং আছে, এই যে এই ফন্টের নাম আসছে, এই ফন্টটা মিসিং আছে। তো এই ফন্ট আমি এটাও দেখিয়ে দেই যে ফন্টগুলো কিভাবে পাবেন, যে এখান থেকে এই ফন্টের নাম আসছে এটাকে কপি করলাম, করার পর আমরা গুগল করব যে ফন্টটা ফ্রি পাওয়া যায় কিনা, ঠিক আছে? যে ফন্ট এটা একটা ফ্রি ফন্ট, ঠিক আছে? আমরা ফ্রি ফন্টে এখানে গিয়ে এই সাইটগুলো বেশ কিছু সাইট আছে, এগুলো সাইট থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি। দা ফন্ট ফন্ট স্পেস, আমি আপনাদের এর আগে ফন্টের কিছু সাইটে লিংক দিছিলাম, এই ফন্টটা মিসিং আছে, এটা আমরা ডাউনলোড করে নিই। ইনস্টল করে ফেলছি। আচ্ছা এবার আমরা ডিজাইনে চলে যাই, যাওয়ার পর এখানে যে ফন্টটা ছিল এবার দেখেন এটা কিন্তু শো করছে, ঠিক আছে? তারপর এখানে যে ফন্টটা আছে এটা কি ফন্ট আছে, এই ফন্টটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি ফন্টের নামটা। এই ফন্ট সাইটে এটা আছে কিনা, এখানে আছে, ফন্ট এটা ডাউনলোড করে নিই।